14,000 কমিউনিটি ক্লিনিক যারা চালায় তাদের বেতন নাই, আউটসোর্সিং করে যাদেরকে নেওয়া হয়েছে তাদের বেতন দিতে পারছে না, কারণ তাদের জন্য যে বরাদ্দ রাখার কথা সে বরাদ্দ তো হয় নাই। কাজে যারা এগুলো করে গেছেন তারা তো এটার ফল ভোগ করছে না, কিন্তু আমরা দেখছি, কিন্তু আমাদের সমন্বিত, কারণ একজনের জন্য তো একটা করতে পারবো না, আমাদের মাথার মধ্যে আছে আমরা কীভাবে যত দ্রুত পারি এটা সমাধান করা যায় সেগুলো আমরা চেষ্টা করছি। আমি তো আসলাম আজকে, দেখলাম এটা, শুনেছি কিছু কিছু কথা শুনেছি, কিছু শুনলাম, এগুলোকে অনেকগুলি ঢেসের ঢেলে সাজাতে হবে, কারণ আমাদের মূল কাজটা হওয়া ছিল প্রিভেন্টিভ, যাতে আমরা মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি করি। আমার কমিউনিটি ক্লিনিক যদি ওই সচেতনতা সৃষ্টি করতে পারত, কারণ যেটা তাদের কাছে শুনলাম তার 3,000 পরিবারের দায়িত্বে আছে, এখানে 2টা কমিউনিটি হাসপাতাল আছে এবং তার সাথে কিছু সহকারী আছে, তারা যদি অ্যাওয়ারনেসটা রেজ করতে পারত এবং যে কিশোরী মেয়েটাকে বিয়ে দেওয়া হচ্ছে তাকে যাতে বিয়ে না দেয় এই আইডিয়াটা যদি পরিবারের কাছে পৌঁছে যেত এবং এটার জন্য বিভিন্ন মাধ্যমে তারা রেজ করতে পারত, স্কুলে বাচ্চা, কলেজে বলেন, মাদ্রাসায় বলেন, বিভিন্ন জায়গায় তারা উঠান বৈঠক করতে পারে, নানানভাবে তারা সচেতন করতে পারে, তাহলে সেই জিনিসগুলো ওভাবে আমার মনে হচ্ছে জিনিসটা সেভাবে আসে নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আপনারা তো আমার থেকে ভালো জানার কথা, যেহেতু আপনারা সাংবাদিক, টাকশালের অবস্থাটা কি, টাকা পয়সা কি টাকশালে অনেকগুলো আছে নাকি টাকা নিয়ে গেছে? কাজেই এদের প্রতি আমাদের 100% সহানুভূতি আছে। আমিও চাই, কারণ তারও তো পরিবার আছে, তারও সন্তান আছে, তারও ঘরবাড়ি আছে, তাদেরকে খেয়ে থাকতে হয়, কিন্তু এখন নাই, তাদের জন্য সেই জিনিসটা করে রাখে নাই। কারো কাছে শুনেছে জুন মাসের থেকে তারা বেতন বন্ধ, তাহলে তার পরিবারটা চলবে কেন? কাজে আমরা জানতেছি এখন, কিন্তু আমার তো আয়োজন করতে হবে। আমি 14,000 কমিউনিটি ক্লিনিক যারা চালায় তাদের বেতন নাই, আউটসোর্সিং করে যাদেরকে নেওয়া হয়েছে তাদের বেতন দিতে পারছে না, কারণ তাদের জন্য যে বরাদ্দ রাখার কথা সে বরাদ্দ তো হয় নাই। কাজে যারা এগুলো করে গেছেন তারা তো এটার ফল ভোগ করছে না, কিন্তু আমরা দেখছি, কিন্তু আমাদের সমন্বিত, কারণ একজনের জন্য তো একটা করতে পারবো না, আমাদের মাথার মধ্যে আছে আমরা কীভাবে যত দ্রুত পারি এটা সমাধান করা যায় সেগুলো আমরা চেষ্টা করছি। যতজন ডাক্তার থাকার কথা, যেমন জেলা সদর হাসপাতালে একজন সিনিয়র কনসালটেন্ট আছেন গাইনিতে, আরেকজন জুনিয়র একজন আছেন, কিন্তু এখানে 50-60 জন মা, এটা সম্ভব? কাজে ডাক্তার অপ্রতুল, কাজে এখানে ডাক্তারের, শুধু এটা আমি একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা জায়গায় এই সমস্যাগুলো আছে, এটা জেলে সাজাতে হবে। আমি এই মুহূর্তে আপনাদেরকে ওইটা বলবো না কীভাবে জেলে সাজাবো, আমি তো আগে লার্ন করবো, আমি দেখবো যে কী কী করা যায়, আমার আমার স্বার্থের উপর আমার মানে আমার অবস্থা আছে কি না, এটার আমি সাশ্রয় করতে পারবো কি না, তারপরে আস্তে আস্তে করে আমরা করার চেষ্টা করবো। আমি সবাই সহযোগিতা যদি করে, জনসাধারণ যদি সহযোগিতা করে, প্রত্যেকে তার যার জায়গা থেকে যদি ডিসিপ্লিনগুলো যদি মানে, তাহলে আমার বিশ্বাস এটা আমরা করতে পারবো।